নমস্কার, শুভ শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা জানাই। দশমীতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি নারকেল নাড়ু তৈরি হয়ে থাকে। আমি আগেই আপনাদের সাথে চিনির নারকেল নাড়ু শেয়ার করেছি, আজ আমি আপনাদের সাথে গুড়ের নারকেল নাড়ু শেয়ার করব। চলুন দেখে নিন আমার আজকের ভিডিওটি। দুটো মাঝারি সাইজের নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আমার মোটামুটি 2 কাপ মতো নারকেল কোড়া আছে। এবার আমি দেব 1/2 কাপ আখের গুড়। আমি এখানে আখের গুড়ে ব্যবহার করেছি। নারকেল আর গুড় খুব ভালো করে আমি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমি এভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। ক্রমাগত নেড়ে নেড়ে আমি নাড়ুটা করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আপনারা দেখবেন নাড়ুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তখন বুঝতে পারবেন যে নাড়ুতে পাক আসছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি একটু তুলে দেখব নাড়ুতে পাক এসেছে কিনা। দেখুন কি সুন্দর গোল হচ্ছে। এবার আমি নামিয়ে নিয়ে একে একে নাড়ুগুলো আমি গোল করে নেব। আমার সমস্ত নাড়ু খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকল বন্ধুকে আমার বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।